দুই আবাহনীর দুই হাল, বসুন্ধরা কিংসে প্রিমিয়ার লিগের বাকিরা বেহাল। বসুন্ধরা কিংসেই বিপিএল এর জমজমাট বাজার, নবাবের গোল, শেখ জামাল আর শেখ রাসেল পাকিয়েছে তাল গোল। ফর্টিস মোহামেডান ম্যাচে দেখেছে সাত গোলের থ্রিলার। এই নিয়ে বিপিএল ফুটবলের দশম রাউন্ডের রাউন্ড আপ। প্রথমটাই শুরু করছি নবাবের নবাবি শুরু, বসুন্ধরা থেকে ধানমন্ডি। তিনি যে ধানমন্ডির ক্লাবটার হয়ে খেলছেন সেটা তো আসলে পুরনো খবর, তবে ইঞ্জুরির কারণে এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে কোনো ম্যাচেই শুরুর একাদশে কিন্তু নামতে পারেননি ওবায়দুর রহমান নবাব। এই প্রথম নামলেন তিনি আজমপুরের এগেইনস্টে যেই ম্যাচটাতে, সেই ম্যাচটায়। এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রথম গোলটা এসেছে শেখ জামালের জার্সিতে, নবাবের প্রথম গোলটা এসেছে কিন্তু এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। কি দারুণ গোলটাই না করলেন তিনি, প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় বাংলাদেশের টেকনিক্যালি সবচেয়ে সাউন্ড ফুটবলার, সেই কাজটাই কিন্তু তিনি প্রমাণ করেছেন। প্রথমে আমরা দেখলাম মিডফিল্ডের নিচে থেকে রায়হানের একটা বাড়িয়ে দেওয়া বল, সেটা আসলে নবাব তিনি রিসিভ করলেন, তিনি দিয়ে দিলেন কৌশিক বড়ুয়াকে। তার সেই জাজমেন্টটা দেখুন, নবাব কিন্তু দৌড়ে ডিবক্সের ভেতরে ঢুকে যেয়ে দাঁড়িয়ে পড়ে, এরপর কৌশিকের বাড়ানো বলটা যখন কর্নেলিয়াস থেকে আবারও নবাবের কাছে আসে, তখন তিনি কিন্তু ঠান্ডা মাথায় প্লেসিং শটে আসলে গোলটা করেন। তবে নবাব গোল করেও কিন্তু হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভাগ্য ফেরাতে পারেনি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। কি যেন একটা হয়েছে মারফুল হকের দলের, পুচকে আজমপুর, যারা প্রিমিয়ার লিগের টেবিলে সবচেয়ে তলানির দল, সেই আজমপুরের কাছে তিনটা গোল কিন্তু খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদিও শেষ পর্যন্ত তারা দুটা গোল শোধ করেছে নবাবের সেই গোলটার পর, এবং একটা পয়েন্ট নিয়ে কিন্তু তারা এই দশম রাউন্ডটা শেষ করলো। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে তারা রয়েছে, একই হাল অর্থাৎ আরেক একই ধরনের আরেকটা আপসেটও কিন্তু এই দশম রাউন্ডে কিন্তু হয়েছে, সেটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঠিক উপরের অবস্থানটায় যারা রয়েছে শেখ রাসেল কেসি, পয়েন্ট টেবিলের চার নম্বরে যারা রয়েছে তারা কিন্তু সে অঘটনের শিকারটা হয়েছে। এবং সেটা কে করেছে জানেন? রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, শেখ রাসেল কেসি তাদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায়, ঠিক সেখানেই কিন্তু শেখ রাসেল কেসিকে এক এক গোলে আটকে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রথম গোলটা আসলে করেছিল শেখ রাসেল, রহমতগঞ্জ তারা আসলে সেই গোলটা শোধ দেয়। এবং যদি মনির আলম গোল লাইন ক্লিয়ারেন্সটা যদি না করতেন এই রাউন্ডে, এর থেকে বড় অঘটন হয়তো বা আর কিছু হতো না রহমতগঞ্জের কাছে। শেখ রাসেল কেসি কিন্তু হেরেই যেত, ইনফ্যাক্ট মনির আলমের সেই গোল লাইন ক্লিয়ারেন্স শেখ রাসেল কেসিকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে, সেটা এক কথায় বলতে হয়। তবে শেখ রাসেল কেসি এই রাউন্ডে এই ম্যাচটা যেভাবে তারা খেললো, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা যেভাবে খেলেছে, একটা জিনিস আসলে মনে হচ্ছে শেখ রাসেল কেসির প্ল্যান একটাই, মিডফিল্ড আর মিডফিল্ডের নিচে থেকে জামাল ভুঁইয়া অথবা চার্লস দিদিয়ার অথবা সেন্টার ব্যাক তিমুর তালিপভ, তারা যেন খালি সেই থ্রু বলগুলো যেন বাড়িয়ে দেয়, সেগুলো যদি এম ফোন উদো পেয়ে যায় কোনো একটা উইংয়ে, হয় তিনি গোল করবেন অথবা তিনি কাউকে দিয়ে আসলে গোল করাবেন। অর্থাৎ লং বলটাই কিন্তু আসলে শেখ রাসেল কেসি তাদের আসলে আক্রমণের ওই একটাই অস্ত্র তাদের, এবং সেটা রহমতগঞ্জ খুব ভালোভাবে রিড করেছিল। এবং এবারের প্রিমিয়ার লিগে নিজেদের সেরা খেলাটা খেললো রহমতগঞ্জ, এবং সেটা করেই কিন্তু তারা একটা পয়েন্ট আদায় করে নিয়েছে শেখ রাসেল কেসির কাছ থেকে। গেম অফ দ্য ফার্স্ট লেগ, এবারের প্রথম লেগে সেরা ম্যাচ এই ম্যাচটাকে আসলে বলতে হবে। 50টা ম্যাচ হয়েছে 10টা রাউন্ডে, তবে মোহামেডান ভার্সেস ফর্টিস সেই ম্যাচটা আসলে এক ভিন্ন মাত্রা, এক ভিন্ন উত্তেজনার আসলে সৃষ্টি করেছিল। মোহামেডান তারা দুই গোলে এগিয়ে যায়, 16 মিনিটের ব্যবধানে ফর্টিস তিনটা গোল কিন্তু দিয়ে দেয়। এরপর মোহামেডান 3-2 গোলে তারা পিছিয়ে পড়েছিল, তারা একটা গোল শোধ দেয়। তাদের হঠাৎ করে মনে হয় যে তারা মনে হয় রিয়েলাইজ করতে পারে যে তারা ব্যাক টু ব্যাক তিনটা গোল খেয়েছে, সেটা শোধ দেওয়ার পর যখন স্কোরলাইনটা 3-3 হয়, এরপর সেই গোলটা শোধ হওয়ার 2 মিনিটের মাথায় কিন্তু ফর্টিস ফুটবল ক্লাব তারা আরও একটা গোল শোধ দেয়, এবং মোহামেডানের এগেনস্টে প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে এসেই স্মরণীয় একটা জয় কিন্তু পেয়ে যায় ফর্টিস ফুটবল ক্লাব। 7 গোলের রোমাঞ্চ ছড়িয়েছে যেই ম্যাচ, যেই ম্যাচের সেকেন্ড হাফ অর্থাৎ শেষ 45 মিনিটেই কিন্তু গোল হয়েছে 6টা। সুতরাং এই ম্যাচকে গেম অফ দ্য ফার্স্ট লেগ যদি না বলেন তাহলে কোনটাকে বলবেন? এমন গোলও হয় সেই গেম অফ দ্য ফার্স্ট লেগ যেটাকে আমরা বলছিলাম সেই ফার্স্ট লেগের ম্যাচটায়, প্রথম যে গোলটা মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছিল সেই গোলটাই দেখুন। মিনহাজুল আবেদিন বাল্লু তিনি ফ্রি কিক থেকে এমন দুরূহ একটা অ্যাঙ্গেল বের করেছিলেন, সেটা আসলে ঠেকানো সাধ্যকার, ফর্টিজও সেটা ঠেকাতে পারেনি। এবং নিঃসন্দেহে এই রাউন্ডের তো বটে, এই রাউন্ডেরটা যে এই গোলটাই বেস্ট গোল হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টপ সুন্দর গোলের যদি আপনি একটা তালিকা করেন এই গোলটাকেও কিন্তু আপনার রাখতেই হবে। দুই আবাহনীর দুই অভিজ্ঞতা, এক আবাহনী এবারের আসরে কোনো ম্যাচেই জিততে পারেনি এই রাউন্ডের আগ পর্যন্ত, সেটাই ছিল আসলে সমীকরণ। এবং অন্য আবাহনী এবারের আসরে কোনো ম্যাচেই হারেনি, তবে এই দুই আবাহনীর দুটা ভিন্ন ভিন্ন এক্সপেরিয়েন্স কিন্তু হয়ে গেছে, যেটা চট্টগ্রাম আবাহনী যেই এক্সপেরিয়েন্সটা
তারা চাইছিল, তারা একটা জয় চাইছিল। অবশেষে প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। তারা হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে 2-2। এদিকে আবাহনী লিমিটেড যারা এবারের আসরে কোনো দলের কাছে তারা কোনো ম্যাচ হারেনি, অর্থাৎ আনবিটেন রান যারা তারা মেক করছিল, হ্যাঁ সেখানে আসলে ড্র করেছিল বাট কোনো ম্যাচ তো তারা হারেনি, সেই আবাহনী লিমিটেড তারা কিন্তু হারের তিক্ত স্বাদ পেয়েছে। এবং কোন ম্যাচে আসলে পেয়েছে সেই ম্যাচটাকে বলা হয় বাংলা ক্লাসিকো। বসুন্ধরা কিংসের কাছে 2-1 আবাহনীর হার, এবং সেই হারেই কিন্তু আবাহনীর আনবিটেন রানটা থেমে গেল দশম রাউন্ডে এসেই। কিংসের দুর্গ অটুট। বাংলা ক্লাসিকোতে যেই ম্যাচটা আবাহনী লিমিটেড হেরেছে বসুন্ধরা কিংসের কাছে, এবং সেই ম্যাচটাই বসুন্ধরা কিংস জিতে নিজেদের কিন্তু তারা নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। বাংলাদেশের ফুটবলে কোনো দল প্রথম লেগের সবগুলো ম্যাচ শেষে তারা সবগুলো পয়েন্টেই আদায় করেছে, অর্থাৎ 10 ম্যাচ 30 পয়েন্ট। এর আগে হয়তো বা 11 দল নিয়ে 12 দল নিয়ে লিগ হয়েছে, 13 দল নিয়েও লিগ হয়েছে, কিন্তু কখনো কোনো দল প্রথম লেগে সবগুলো ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট আসলে তারা পায়নি। যেই কাজটা আসলে করেছে বসুন্ধরা কিংস, যেই কাজটা আসলে বসুন্ধরা কিংসকে করতে সাহায্য করেছেন মিগেল দামাসেনা, তার জোড়া গোল, তার সেই জোড়া গোলেই কিন্তু বসুন্ধরা কিংস উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেডকে। 10 ম্যাচে 30 পয়েন্ট কিন্তু তারা নিয়েছে। আবাহনী শুরুর দিকটায় মনে হচ্ছিল যে তারা লড়াই করতে পারে, এন্ড টু এন্ড অ্যাটাকিং ফুটবল আমরা দেখছিলাম, কিন্তু মিগেল দামাসেনার একটা ক্লেভার গোল এবং এরপর আবাহনী একটা গোল শোধ দিলেও সেটা আসলে খুব একটা রেজাউল রেজা, তিনি আবাহনীর হয়ে গোল শোধ দিয়েছিলেন, তবে সেটাও কিন্তু খুব একটা স্বস্তির কারণ হতে পারেনি। এবং মারিও লেমস এই ম্যাচটা শেষে আসলে ডিরেক্ট তিনি বলে দিয়েছেন যে আলটিমেটলি আবাহনী কিন্তু লিগের সেই টাইটেল রেসটা থেকে তারা ছিটকে পড়েছে, এখন আবাহনীর খেলতে হবে সেকেন্ড স্পটটার জন্য। বিদেশিদের মিশন সফল। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, যতবার আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস একে অপরের মুখোমুখি হয়েছে, কোনোবার কি খুব ঠান্ডা মাথায় খুব পরিচ্ছন্নভাবে ম্যাচ শেষ হয়েছে বা কোনো উত্তেজনা ছাড়া ম্যাচ শেষ হয়েছে সেটা আপনি মনে করতে পারবেন? আপনি যদি ঘরোয়া ফুটবলের কোর ফলোয়ার হয়ে থাকেন, আপনি যদি আবাহনী বসুন্ধরার এই ম্যাচগুলো একদম শুরু থেকে যদি দেখে থাকেন, মনে করতে পারবেন না রেড কার্ড, ইয়েলো কার্ড, ডাগ আউটের উত্তেজনা, এসব কিছু তো এই ম্যাচটার আসলে চিরায়িত দৃশ্য। হয়তোবা আমরা বাইরের দেশগুলোতেও দেখি ডার্বি ম্যাচগুলো যখন হয় এ ধরনের উত্তেজনা আসলে থাকে, তবে এবারেরটায় ব্যতিক্রম কিন্তু এবারের আবাহনী এবং বসুন্ধরা কিংসের লড়াইটা, কারণ নিজেদের রেফারিং অ্যাসেসমেন্টের অংশ হিসেবে এই ম্যাচটা পরিচালনা করতে চেয়েছিলেন ভুটানের রেফারি পেমা, এবং তিনি যখন হচ্ছে জানিয়েছিলেন তিনি সহ অ্যাসিস্ট্যান্ট রেফারি, ফোর্থ অফিসিয়াল, সেই সবাইকে কিন্তু তাদের সেই অ্যাসেসমেন্টের কাজটা করার জন্য সুযোগ দেওয়া হয়। এরকম একটা বিগ টেম্পারমেন্টের ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কিন্তু সেই সুযোগটা দেয়, এবং দেখুন কি দারুণভাবেই না হয়েছে। যখন বিদেশি রেফারির এই ম্যাচটা পরিচালনা করলেন, এই ম্যাচে কোনো রেফারির কোনো ডিসিশন নিয়ে কোনো বাংলাদেশি ফুটবলার বা এই দু দলের কোনো বিদেশি ফুটবলাররাও কিন্তু কোনো উচ্চ বাচ্চ করেননি, কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করেননি, এই দুই দলের ফুটবলারদের মধ্যে কোনো রকম কোনো হাতাহাতিও কিন্তু হয়নি, যেটা বাংলাদেশের একজন রেফারি থাকলে সেই কাজটা কিন্তু অহরহ হয়। বাংলাদেশি রেফারিদের উপর তারা কিন্তু এই চাপটা প্রয়োগ করে, কিন্তু যখনই একজন বিদেশি রেফারি তিনি যখন ম্যাচটা পরিচালনা করছেন তখন রেফারির ডিসিশন নিয়ে কোনো ধরনের কোনো আওয়াজ নেই। ইনফ্যাক্ট ডাগ আউট থেকেও, ডাগ আউটে আমরা নানা ধরনের নানা উত্তেজনা দেখি এই দু দলের ম্যাচ হলে, এই ম্যাচ একবারও সে ধরনের কোনো কিছু কিন্তু সৃষ্টি করেনি। তাহলে কেন নয়, এবার না হয় তারা নিজেদের ইচ্ছায় আসতে চেয়েছিলেন, তবে কেন না এসব বড় বড় ম্যাচ হলে এসব ম্যাচকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সেই ম্যাচগুলো তো আসলে বিদেশি রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়োগ করতেই পারে। হয়তোবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচে দরকার পড়বে না, সবগুলো ম্যাচে বিদেশি রেফারিং থাকুক সেটা আমিও সাপোর্ট করবো না, তবে এ ধরনের বড় ম্যাচগুলো, এ ধরনের ডিসাইডিং ম্যাচগুলোতে যদি বিদেশি রেফারিং হয় তবে খুব একটা মন্দ নয়। এই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে যা দেখেছেন এবং যা দেখেননি সেটার খানিকটা সাম আপ। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগটা কিন্তু শেষ হচ্ছে এই শুক্র শনিবার, চোখ রাখুন টিস্পোর্টসে, সেখানে কিন্তু ম্যাচ দেখতে পারবেন শেখ জামাল ডিসির এবং আরও ম্যাচ দেখতে পারবেন শেখ রাসেল কেসির। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই দশম রাউন্ড নিয়ে আপনাদের প্রত্যাশা যেগুলো পূরণ হয়েছে, যেগুলো পূরণ হয়নি, কার খেলা ভালো লেগেছে কার খেলা লাগেনি সেগুলো জানিয়ে দিতে পারবেন কমেন্টস বক্সে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিস্পোর্টস.com.